হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রী খোল তাহলে পাঠে বন্ধু আজকে আমরা শ্রী খোল পাঠে কি শিখব আজকে আলোচনা করব। আমাদের সবাইর দরকার আছে আপনারা বহুবার প্রশ্ন করেছেন ফোন করে ভিডিওতে কমেন্ট করে একটাই প্রশ্ন আর এই প্রশ্ন সবাই করতে থাকে কিন্তু আজ পর্যন্ত সঠিক উত্তর কেউ পায়নি কি মৃদঙ্গের উৎপত্তি কেমন করে হলো কে করেছে কোথায় হয়েছে তার মানে মৃদঙ্গের উৎপত্তির কাহানি মৃদঙ্গ কোথায় থেকে সৃষ্টি হলো কে সৃষ্টি করলো তার কাহানি কি এই কথা জানার জন্য আপনারা বহুবার প্রশ্ন করেছেন মৃদঙ্গের উৎপত্তি কেমন হলো তাহলে বন্ধু আসুন আজকের ভিডিওতে এই মৃদঙ্গের উৎপত্তি কাহিনী আপনাদেরকে বলব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি একজন কীর্তনিয়া তাহলে গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধু আমি ছোটবেলা থেকে বাবার কাছে শিখে মৃদঙ্গ বাজাচ্ছি যখন বাবা কোথায় যায় প্রোগ্রামে আমি তার পিছনে পিছনে যাই আমি বাবার সাথে বসি মাঝে মাঝে আমি মৃদঙ্গ বাজাই তো যত গুরুজন বসে থাকে বাবার বয়সে বা বাবার বাবা বয়সে তো তারা আমাদের গুরুজন হবে তারাও বহু প্রকার মন গড়ানি কাহান কাহানি বলতে থাকে বন্ধু ক্ষমা করবেন আমার বাংলা ঠিক মতন হয় না তো বন্ধু বহু গুরুজন ব্যক্তিরা মন গড়ানি কাহানি বলতে থাকে কেউ কেউ বলে একটা অসুর ছিল গলা কেটে ফেলিয়ে দিয়ে তার বাকি জিনিসটা মৃদঙ্গ হয়ে গেল কেউ বলছে না একটা অসুরকে কেটেছিল আর একটা অসুরকে চামড়া বেড়ে করে ওটা মৃদঙ্গ হয়ে গেল কেউ বলছে হিরণ্য কসচিবু বদ্ধ হয়ে যাবার পরে তার যে চামড়াগুলো নরসিং দেবের কাজ কিছু ছিল না সেইটাকে সিলাই করে মৃদঙ্গ তৈরি করে এইরকম বহু প্রকার কাহিনী আমি শুনে আসছি কিন্তু আমি কোনো কথা মেনে নেইনি। কেননা হৃদয়ে বিশ্বাস করে না তো এইরকম সময় চলতে থাকলো যখন আমি সাধু হই মটবাস করি সময় আসলো আমি বৃন্দাবন ধাম চলে গেলাম তো বৃন্দাবন ধামে যখন আমি কীর্তন করি সেখানে আমি দেখি হাজার হাজার লক্ষ লক্ষ রসিক সাধু সন্ত মহারাজ বৈষ্ণব ব্রাহ্মণ আদি বসবাস করেন কেবলমাত্র রাধা কৃষ্ণকে প্রেম করার জন্য তো তাদের কাছে যখন আমি সঙ্গ করি কীর্তন করে কিছু সময় আমি শ্রবণ করেছি তারা এরকম আলোচনা করেছে তো তার মধ্যে একটা সাধু সঠিক উত্তর দিয়েছে মৃদঙ্গের উৎপত্তি স্থল কোথায় কেমন করে তো বন্ধু ধ্যান পূর্বক শুনুন আমি এই কথাটি শুনে নিশ্চিত করলাম এই কথাটি খুব সত্যতা তাহলে আপনারা শুনুন মৃদঙ্গের উৎপত্তি তো বন্ধু এক সময় ভগবান শ্যাম সুন্দর বংশীবাদন করতেন আর এমনি যখন ইচ্ছা ভগবান বংশীবাদন করেন কোথাও এরকম লেখা নাই যে প্রত্যেকদিন সকালে ভগবান বংশীবাদন করেন না ভগবান যখন চাইলে তখন বংশীবাদন করেন তো বন্ধু বংশীবাদন যখন ভগবান করেন অর্থাৎ বাজান এই সংসারে কোনো জীব ঘুমিয়ে থাকতে পারে না সব দৌড়ে পালিয়ে আসে কার কাছে ভগবান শ্যাম কাছে তো এক সময় উনি বাদন করছিলেন গোপীরা যে পরিস্থিতিতে উনি ছিলেন সবাই চলে আসছে কোথায় ভগবান শ্যাম সুন্দর তো ভগবান শ্যাম সুন্দর যখন মুরলি বাদন শেষ তখন ভগবান শ্যাম সুন্দর হাসিয়ে বললেন গোপীদেরকে কেমন লাগছে ভালো বাজিয়েছি তো গোপীরা সবাই বলেছে ভালো একটা গোপী তার ভালো লাগেনি দাঁড়িয়ে পড়ে বলছে না আমার একটা কথা আছে আমার কোনোটাই ভাল লাগছে না ভগবান আশ্চর্য আরে গোলকে আবার বলছে আমার ধামে আসতে লোক কত তপস্যা করে আর তুমি এখন বলছো ভালো লাগছে না বলছে না তাহলে কি করে ভালো লাগবে তাহলে আমার এই কথাটি শুনুন ওই গোপীটা শ্যাম সুন্দরকে বলছে কি হে শ্যাম সুন্দর আপনি সারা দিন সারা সকাল সারা দুপুর সারা বিকাল গোয়াল বালদের সঙ্গ গাভীর সঙ্গ উৎপাত করা বদমাস করা এই কাণ্ড আপনি বাইরে দিকে করছেন তাদের পরিষ্কার সঙ্গ দিচ্ছেন গান গাচ্ছেন বাজাচ্ছেন সবকিছু করছেন কিন্তু আমরা থাকলাম নারী জাতি আপনি যেমন করছেন বদমাসী গোয়ালদের সঙ্গ। আমরা করতে পারবো না যেহেতু আমরা নারী আমাদের কাছে লজ্জা আছে কেমন তো হে শ্যাম সুন্দর আমাদেরও ইচ্ছা আছে কি ইচ্ছা হইছে আপনি যখন বংশীবাদন করছেন নৃত্য করছেন গান গাচ্ছেন আমরা খালি শুনছি সেটা ঠিক আছে আপনি বলেছেন নবদা ভক্তিতে শ্রবণ করা আমরা তো শুনছি কিন্তু কি খালি শুনতেই থেকে যাব সেবা করব না তাহলে আপনি যে নৃত্য করছেন গান গাচ্ছেন বংশীবাদন করছেন তা আমরা গোপী হয়ে মিউজিক দিব তো ভগবান বললো এটা বড় আনন্দের বিষয় আরে ঠিক আছে তাহলে কি বলো আমার কি সেবা তো সমস্ত গোপীরা এক স্বরে বললো হে শ্যাম সুন্দর আপনাকে যেটা ভালো লাগছে করুন তো শ্যাম সুন্দর মানসিক চিন্তা করে আকৃতি দিয়ে একটা মৃদঙ্গ তৈরি করলেন তার নাম প্রথম নাম হল মৃত অঙ্গ কি বললাম মৃত অঙ্গ মৃদঙ্গ না মৃত অঙ্গ এইরকম নাম হলো তো এই নামেতে গোলকে সব গোপীরা বাজিতে থাকলেন আর সবাই আনন্দে পাগল যে আর বলার নাই যেহেতু শ্যাম সুন্দর এটাকে প্রডক্ট করেছে মানস ভাবে তো বন্ধুরা মৃত অঙ্গ এই কথা শুনে সাধু মুনি ঋষি ব্রাহ্মণ জ্ঞানী এরা অসন্তুষ্ট কেন মৃত বা মৃত এই শব্দ অশুভ মানা যাচ্ছে তাহলে ঋষি মুনিরা মনে করলো যে ভগবান এইরকম নাম কেন দিল কেন দিল একটা সাধু আর একটা সাধুকে বলছে ভগবান এই জন্য দিল মৃত্যু অঙ্গ মৃত্যু মানে কি মৃত্যু মানে গাভী বা গোমাতা যতক্ষণ তার মৃত্যু বরণ হচ্ছে না তার চামড়া কি করে আপনি বেড়ে করে বাদ্যযন্ত্র বানাবেন কদাপি হবে না তাহলে গাভিকে মরতে হবে তারপরে তার চমড়া আসবে প্রসেস হবে তারপরে মৃদঙ্গে লাগবে তার মানে মৃদঙ্গে যে চামড়া ওই চামড়াটা কি মৃত মৃত্যু আচ্ছা তারপরে ওই মাটিটা লেগেছে আর এই মাটি কত আগুন দিয়ে জ্বালানো সেই এই মৃদঙ্গের মাটিটাকে গুঁড়ো করে নদীর ধারে না হলে গাছ লাগালে হবে না কেন ওই মাটিটা আগুন দিয়ে জ্বালিয়ে তার জীব নষ্ট হয়ে গেছে তো বন্ধু এই জন্য ইয়ার নাম ঘোষণা হলো মৃত অঙ্গ মানে কি আরে অঙ্গ মানে যেরকম আমার হাত এটা হলো একটা অঙ্গ সেরকম গাভী মাতার তার একটা চামড়া সেইটা হলো অঙ্গ মাটি মাটি থেকে এক টুকরো মাটি নিয়ে আসলে সেইটা হবে তার অঙ্গ বুঝতে পারলেন এইটাকে বলে মৃত অঙ্গ কিন্তু প্রবলেম এখানে সাধুরা শুনে মনে মনে ভাবল শ্যাম সুন্দর নাগর রসিক শিরোমণি তাহলে এইরকম নাম দিল সেটা ঠিক আছে ব্যাকরণ শব্দ ঠিক আছে কিন্তু এটা অশুভ মানা যাচ্ছে তাহলে কি করা যাবে তারা একটা কমপ্লেন লেটার ভগবান শ্যাম সুন্দরকে দিল তো ভগবান শ্যাম সুন্দর ভক্তদের এইরকম কথা শুনে তাড়াতাড়ি চলে এসছে এসে তো ভগবান বললেন যে গোপীরা আমার সেবক বা আমার ভক্ত তো গোপীরা যা চেয়েছে আমি তাকে দিয়েছি এবার আপনারা যা চাইছেন আপনারা আমার ভক্ত তা আপনারা যারা চাইছেন আপনারা যে নাম দিবেন সেই নাম বেদব্যাস মহারাজকে বলে খাতায় লিপিবদ্ধ করে দেব তো সাধুরা মনে মনে ভাবল নাম দেবার আগে একটু বিচার করে নিই হ্যাঁ কি বিচার এই যে মৃত অঙ্গ এই যে বাদ্যটা এটা আমরা একটু টেস্ট করব তো তারা গোপীদের কীর্তন শ্রবণ করেছে কীর্তন শ্রবণ করেছে এবং মৃদঙ্গ বাদ্য তারা শ্রবণ করেছে সেই মৃদঙ্গ বাদ্য শ্রবণ করার পরে তাদের শরীরে অষ্টবিকાર ভাব প্রকট হইছে এবারে আপনাদের প্রশ্ন হবে প্রভু অষ্ট বিকার মানে কি কোনো কঠিন না বড় বড় শাস্ত্র পড়তে হবে না যদি আপনি একজন প্রেমিক ভগবানকে প্রেম করেন আপনার শরীর ভিতরে আটটি বিকার হবে আটটি বিকার মানে তাহলে শুনুন যেমন ধরুন যখন আপনি ভগবানকে প্রেম করবেন শরীর কম্পায়মান হবে ই হলো এক প্রকার লোক আপনি কান্না শুরু করে দেবেন তারপরে গোড়া গড়ি ধুলা গোড়া গড়ি দেয় এটা পাগলামি চিল্লা চিল্লি অনেকবার দেখেছেন কীর্তনিয়ারা খুব জোর জোর করে চিল্লা হুই হুই করে এইরকম রকম ঘ্রাম নৃত্য করতে করতে ঘাম বেরোয় গ্রাম এটাও একটা অষ্ট মধ্যে নৃত্য করা ভগবান সম্মুখে প্রেমের আকার দিয়ে নৃত্য করা এটাও একটা বিকার তো এই রকম আটটা বিকার যদি শরীরে আছে প্রকাশ পাচ্ছে তাহলে আপনি বুঝবেন আপনি একজন ভগবানের ভক্ত না না হলে হলে ভগবান ভাষাতে গাধা তো বন্ধু সাধুরা গোপীদের কীর্তন শুনে তাদের অস্ত বিকার প্রকট হইছে এবং তারা সিদ্ধান্ত করেছে এই সংসারের এমনি কি সুন্দরের যে বংশী মোহিত করেছে কিন্তু অস্ত্রবিকার দেয়নি বংশী শ্রবণ করে কেউ চিল্লা চোট করে না কেউ নৃত্য করে না বংশী বাদন শুনে প্রেমের পাথর হয়ে যায় শুনতে শুনতে মোহিত হয়ে যায় বংশী একটি মোহিত করে যায় যেটা আমার অনুভূতি আমি এটা বলছি না যেটা আমি বলছি বেদের সবকিছু নিয়মিত ভাবে আছে না তো বন্ধু এইভাবে সাধুরা শ্রবণ করে রিসার্চ করে দেখলো কোন বাদ্যযন্ত্র শ্রবণ করলে অষ্টবিকার আসে না আর যদি অষ্টবিকারের মধ্যে কিছু বিকার আসে সেটা তমগুণ রজগুণ আর শর্তগুণ মানে মিশ্রিত হয় থাকে পিওর থাকে না ক্লিন থাকে না পরিষ্কার থাকে না কিন্তু মৃদঙ্গে থাকে এই জন্য তারা নাম দিল মৃদ মৃত মানে কি মৃদ মানে ধরা যাক একটা হাসি আছে এইরকম একটা হাসি আছে আর একটা হাসি আছে একটু খুলে এইরকম আছে কিন্তু একটা হাসি আছে কি ও হাসবে না তাহলে আরে কিন্তু দেখলে বুঝা যাবে এই দেখ 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 পুরো পাগল হয়ে গেছে আরে পাগল হয়ে গেছে মরে যাবে ইয়ে এইরকম একটা হাসি আছে তো সেই হাসিকে বলে মৃদ মৃদ নয় না মৃদ হাসি মৃদ চালি এটাকে মৃদু বলে তো বন্ধু মৃদ তাহলে মৃদ ভাবে আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে আনন্দ প্রদান করছে এই জন্য ইয়ার নাম হবে মৃদ অঙ্গ এই যে অঙ্গ মৃদ মানে ওইরকম ভাবে আনন্দ দিচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে এইজন্য জন্য নাম হবে মৃদঙ্গ তো সাধুরা একটা লেটার লিখে দিল শ্যাম সুন্দরকে আবার কল করে বলে দিল কাকে বেদ ব্যাস মহারাজকে তারপরে আর তারপরে আপনি কি তারপরে আমার বাবা তার বাবা তার বাবা তার গোষ্ঠী বাবা তারপরে আমি আমার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা এরকম এখন থেকে সব সংসারে কেবল এই মৃদঙ্গ বলে জানবে কিন্তু ইয়ার অরিজিনাল নাম মৃত অঙ্গ এইটুকু আমি সাধুদের কাছে শ্রবণ করেছি বহু সময় ধরে আমি কথা বললাম হয়তো যদি আমার এই কথার মধ্যে কোনো বাংলা ভাষার মধ্যে কোনো ত্রুটি থাকলে আর ভুল দোষ দেখবেন না আমি আপনাদের জন্য যেটা বলতে চাইছি সেইটা আমি সাধুদের মুখে যা শ্রবণ করেছি আমি বলেছি আর কিছু কিছু আমার অনুভূতি কথাগুলো বলেছি যদি আপনাদের ভালো লাগে থাকে যদি মনে করছেন এই কথাটা খুব সিরিয়াস এটা সবাই জানা উচিত আপনার হৃদয়ে লেগেছে না এটা সত্য তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ